তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আছে ওর তো সবাই ভালোই আছেন আজ ও আপনাদের সঙ্গে আলোচনা করব যে অনেক ক্ষেত্রে দেখবেন আমরা এফএল স্টুডিওতে যখন সাউন্ড সিস্টেমের কাজ বাজ করি বা কোনো একটা গানকে যখন আমরা ডিজে বাগেরা করতে চাই তখন দেখবেন গানের মানে অ্যাকচুয়ালি গানটা অনেক দিনের পুরনো হয় অনেক সময় পুরনো গান হয় তো পুরনো গানের ক্ষেত্রে নয়েস টয়েস থাকে বা জ্যাপ সাউন্ড থাকে তো ওইগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো নিতে হয় আপনাকে এফএল স্টুডিওর মাধ্যমে ওই সমস্ত বিষয়গুলো কিন্তু আজ এই ভিডিওতে দেখাবো যে মূল মধ্য কথাতে চলে আসি আমি যে যে কোনো গানের মধ্যে যদি নয়েস থাকে বা কোনো ভোকালের ক্ষেত্রেও যদি হয় এই কথাটা যদি চলে আসে ভোকালের ক্ষেত্রে যে কোনো গান মানে কোনো ভয়েস আপনি রেকর্ডিং করলেন এফএল স্টুডিওর মাধ্যমে হয়তো দেখা গেলো আপনার কাছে অডিও ফ্যান্ডম পাওয়ার নেই বা আপনার কাছে ধরুন কোনো অডিও কার্ড নেই তো সে তারই জন্যে আপনার ভয়েসটা বেশ নয়েস হচ্ছে ওকে তো নয়েস হওয়ার কারণে আপনার গানটা অস্পষ্ট ক্লিয়ার হচ্ছে না তেমন একটা তো সেই ক্লিয়ার কিভাবে করবেন আজ অবশ্য আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে অবশ্য আপনাদেরকে দেখাবো যে কোনো গানের মধ্যে যদি জ্যাপ সাউন্ড থাকে সেটা আপনি এফ স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনি ক্লিয়ার করবেন তো প্রথম প্রথম আমার এই প্রবলেমটা চলছিল বুঝলেন যে প্রথমত আমার জিগা ওয়াইডের মেশিন ছিল গেমিংয়ের বাট এখন এমএসআইয়ের মেশিন অবশ্য আমি কিনে নিয়েছি একদিন আমি আমার সেট আপ নিয়ে ভিডিও করব আমার যে গেমিং সেট আপ বলতে গেলে আমার যে কম্পিউটার যে গেমিং যে সেই সেট নিয়ে আমি অবশ্যই একদিন ভিডিও করবো সেদিন খুব আনন্দ হবে যাই হোক আমার মেশিন সেট দেখার পরে তো আমার এমএসআই যখন আমি কম্পিউটারখানা নিয়ে চলে এলাম তো দেখছি না আমার কন্টেন্টস আর বিশেষ করে এখন আমার অডিও ফ্যান্ডম পাওয়া নেই আমি অর্ডার করে দিয়েছি রিসেন্টলি চলে আসবে সাধারণত ডিসেম্বরের ছ তারিখে আমার সাধারণত চলে আসবে তো ডাইরেক্টলি কন্ডেন্সার কন্ডেন্সার যখন লাগাচ্ছি তখন খুব নয়েজ হচ্ছে তার জন্য আমি আবার কি করেছি দ্বিতীয় আরেকখানা আমি মাইক অর্ডার করে দিয়েছিলাম আর ওই মাইকখানা আবার চলেও এসেছে তো সাধারণত আপনারা দেখে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ওই যে এই যে মাইকখানা তো সাধারণত এই এই যে মাইকখানা অবশ্য দেখতে পাচ্ছেন যেটা আমি সামনে রেখে আমি অবশ্য কথা বলি এই মাইকখানা অবশ্য আমি নিয়ে চলে এসেছি অর্ডার করে আমি অবশ্য কিনে নিয়েছি অবশ্য আপনাদেরকে এই বিষয়ে একদিন মানে কি বলা যায় এই মাইকে একদিন আমি কথা বলে আপনাদের কাছে বলবো যে এই মাইকের মধ্যে কেমন কি কথা হয় মানে কোনো একদম পুরো ক্যান্সেল নয়েজ একদম কোনো নয়েজ টয়েজ থাকবে না ওকে তো বিএমআর সাথে নয়েজ হয় বুঝলেন প্রচার প্রচার রেকর্ডিং করার ক্ষেত্রে বলে নয়েজ হয় তো তার জন্য ভালো যে নতুন একটা মাইক্রোফোন কিনে আনি তো কিনে ফেললাম যাই হোক তো গানের ক্ষেত্রে যদি নয়েস থাকে বা কোনো যদি আপনি প্রচার রেকর্ডিং করার ক্ষেত্রে যদি নয়েস থাকে আজকের আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে কিভাবে আপনি ক্লিয়ার করবেন সেটা এফ স্টুডিওর মাধ্যমে তো ভিউ আর বেশি কথা বলবো না ফাইনালি ভিডিওটা দিকে এগিয়ে যাব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন যদি কোনো কিছু বিষয় যদি জানার থাকে তাছাড়া শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের যাতে ওনারাও মনোভুরুজি চ্যানেলটা ওনাদের কাছে থাকে এই তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন না 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 তো ভিউস অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার অবশ্য কম্পিউটার স্ক্রিন খানা আমি তো আমার বিশেষ করে এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি অবশ্যই এফএল স্টুডিও খানা ওপেন করবো জাস্ট ওয়েট তো ফাইনালি আমার এফএল স্টুডিও খানা ওপেন হয়ে গেছে তো অবশ্য যদিও এরকম মানে কী বলা যে আপনাদের এরকম ব্রাউজারগুলো যদিও শো করে আমি জাস্ট আমি ব্রাউজারগুলোকে আমি জাস্ট আমি হাইট করে রেখেছি যাতে আমার ডেস্কটপখানা বড়োভাবে আসে বড করে ওকে তো ফাইনালি আমাকে একটা গান চয়েস করতে হবে যে গানের মধ্যে ভালোই একটা নয়েস আছে ওকে তো আমি জাস্ট এফ এল স্টুডিওখানাকে জাস্ট আমি ম্যানিমেজ করলাম অ্যান্ড আমি ধরুন ডেক্সটপের মধ্যে এই গানখানা আছে জাস্ট আমি এই গানখানাকে আমি এফএল স্টুডিও প্লে মধ্যে আমি অবশ্য ড্র্যাক অ্যান্ড ড্রপ অডিও ট্র্যাক ওকে যদিও অবশ্য চলে এসছে তো একবার অডিওখানা একবার শুনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবে পেরে যাবেন তো ফাইনালি কি বলুন তো যে অডিওতে যদি কপিরাইট ইস্যু থাকে মানে সারেগামা কোম্পানি বলতে পারো বা টি সিরিজ বলতে পারো তো অডিও হয়তো আমি বেশিটা হয়তো চালাবো না অল্প মতো চালাবো কিন্তু আপনাকে ভালো মতো বুঝিয়ে দেবো যে কিভাবে না কি করতে হয় ওকে তো ফাইনালি আমার অবশ্য গানখানা অবশ্য চলে আসে অবশ্য আমরা শুনবো এক্ষুনি গানখানা সাধারণত এই যে অডিওখানা যে আমি ইউজ করেছি প্লে লিস্টের মধ্যে বা এফএল স্টুডিওর মধ্যে একটু ভেবে দেখুন এটা হচ্ছে কি একটা অডিও ফ্রিকুয়েন্সি তাছাড়া হচ্ছে কি সামনে এটা হচ্ছে কি অডিও ফ্রিকুয়েন্সি তাহলে মিডিলের এই অংশটা কী তাহলে মিডিলে এই যে মোটা অংশটা একটা মোটা একটা আকার ধারণ করেছে বা যদি আপনাদের কাছে একটু আর জুম করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে ফ্রিকোয়েন্সিখানা এই যে ফ্রিকোয়েন্সিখানা তাহলে এটা হচ্ছে গিয়ে নয়েস আপনি জাস্ট এখান থেকে জাস্ট একটু প্লে করে দিন তাহলে আপনার ভালোভাবে আইডিয়া হয়ে যাবে এই যে দেখুন এইদিকে দেখুন এদিকে দেখুন গ্রাফটা যে শো করছে তাহলে এটা হচ্ছে কি নয়েস ওকে এটা হচ্ছে কি নয়েস যে গানের মধ্যে যে নয়েসটা থাকে তাহলে আপনাকে কী করতে হবে তাহলে এটা তো আমার কনফার্ম হয়ে গেল যে এই গানটার মধ্যে নয়েস আছে তাই না তাহলে এটাকে আপনাকে কী করতে হবে এই গানের মধ্যে ডবল ক্লিক করুন ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে গিয়ে স্যাম্পল সেটিং বা ইনস্ট্রুমেন্ট সেটিং এটা যে চলে আসে তো চলে এলো জাস্ট এই যে গানের যে গ্রাফখানা যে শো করছে এই যে গানের যে গ্রাফখানা যে শো করছে জাস্ট এখানটা আপনি রাইট ক্লিক করুন রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে ইডিক্ট ইন অডিও ইডিক্টর ওকে এখানে অবশ্য লেখা আছে যে ইডিক্ট ইন অডিও ইডিক্টর জাস্ট এখানটা আপনি ক্লিক করুন ওকে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই গানখানা কিন্তু আপনার এডিকশানের মধ্যে কিন্তু চলে আসবে এবং খানা কিন্তু আপনার কাছে শো করবে তো আমি এডিকশানখানাকে আমি জুম করে নেব ওকে তো একটু আমি এই গানগুলোকে আমি জাস্ট এই যে গানখানাকে আমি জাস্ট একটু জুম করব জুম করব এই এই যে দেখুন এগুলো হচ্ছে গিয়ে নয়াস যে এখান থেকে যে আমি বলেছিলাম যে এই পর্যন্ত এগুলো হচ্ছে গিয়ে নয়াস তো তার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট আপনি গানটাকে জাস্ট এখানটা আপনি এ এতটুকুনি একটা জায়গা আপনি সিলেক্ট করুন যে ন নয়েস আছে যে এই ফ্রিকুয়েন্সি অনুযায়ী নয়েস আছে ওকে বাকি ধরুন আপনি এই ফ্রিকুয়েন্সিটা ধরুন সরি এই যে এই ফ্রিকুয়েন্সিখানা একটু ধরুন যে এই জায়গাটা নয়েস আছে তাই তো যে এই লেভেল অনুযায়ী নয়েস আছে ওকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনাকে জাস্ট এই যে ব্রাশ আইকন আছে এখানে উপরে এই হিন্ড প্ল্যানের দিকে একটু ফলো করুন হিন্ড প্ল্যানের অবশ্য লেখা আছে ক্লিন আপ ডি নয়স ইকুয়ার্ড নয়েস প্রোফাইল ওকে জাস্ট এই ব্রাশের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা নয়েস যে ক্লিয়ার করার যে যে স্কিন সেভারখানা অবশ্য চলে আসবে এখানটা স্ক্রিন সেভার শো করেছে এখানে দেখাচ্ছে যে ইকুয়ার্ড নয়েজ প্রোফাইল মানে জাস্ট চেক করবে যে আপনার নয়েস যে কতটা আছে জাস্ট ওটাকে জাস্ট চেক করবে জাস্ট এখানটা প্রোফাইলটা জাস্ট এখানটা আপনি ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক মানে জাস্ট দেখে নিল যে এটা এতটুকু জায়গায় এতটা নয়েস আছে ওকে জাস্ট এবার আপনি মাউসের জায়গায় স্ক্রল করুন স্ক্রল করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল এ দাবি টোটাল গানখানাকে সিলেক্ট করুন ওকে টোটাল গানখানাকে সিলেক্ট করার পরে সেম সেই ব্রাশ আইকনে ক্লিক করুন এবার আপনি কিছুটা হলেও ডিফারেন্ট দেখতে পাবেন যে যতটুকু আপনি নয়েস ক্যাপচার করেছিলেন ততটুকু জায়গা কিন্তু সিলেক্ট করা করে এপল স্টুডিও ডিটেক্ট করে নিয়েছে যে এই পরিমাণ নয়েস আছে এবার এখানটা দেখাচ্ছে কি যে অ্যাকসেপ্ট তাছাড়া হচ্ছে গিয়ে প্রিভিউ ওকে জাস্ট আপনি এখানটা অ্যাকসেপ্ট করে দেন অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই হিন্ড প্ল্যানের দিকে আপনি ফলো করবেন যেটা হচ্ছে কি ডি নয়েস এবার সেটা টাইমিং নিচ্ছে জাস্ট টাইম দেখে এবার আপনাকে টোটাল নয়েস ক্লিয়ার করে আপনার কাছে পুরো গানটাখানাকে প্রোভাইড করবে ওকে জাস্ট ওয়েট তো ফাইনালি গানের যে ফ্রিকুয়েন্সি সেটা একটু ছোটো হয়ে গেল কিন্তু হ্যাঁ আমার কিন্তু নয়েস পুরো ক্লিয়ার হয়ে গেল ওকে এবার আপনি কি করবেন জাস্ট এই এডিকশানটাকে জাস্ট যেটা জুম হয়ে আছে আপনি জাস্ট মানে অল্প জুম করুন যেটা কম জুম বলা হয় যাই হোক দিয়ে আপনি এই যে উপরের যে যে স্যাম্পেল সেটিং বা ইনস্ট্রুমেন্ট সেটিং জাস্ট এটাকে আপনি কেটে দিন কেটে দেওয়ার পরে ঠিক এখানটা দেখুন এদিক থেকে শুরু করে একদম শেষ যেটা হচ্ছে গিয়ে ড্র্যাক বা কপি স্যাম্পেল বা সিলেকশান যে লেখা আছে হিন্ট ফেলানে অবশ্য ফলো করবেন রেখে আপনি টুতে আপনি প্রোভাইড করুন অডিও ট্র্যাক করে দেন ওকে তাহলে দুটো গান কিন্তু পাশাপাশি চলে এসেছে এবার দুটো গানের মধ্যে একটু ডিফারেন্ট আপনি বুঝতে পেরে যাবেন ধরুন আমি প্রথমত এটা চালাবো ওকে এবার আপনি জাস্ট এটা শুনুন কতটাখানি অ্যাকচুয়ালি রিমুভ হয়ে গেছে দেখুন কতটা নয়েজ ক্লিয়ার হয়েছে যে যেটা সংস করে আওয়াজটা হচ্ছে ধরুন এখান থেকে আমার গানটা প্লে হবে তুমকো ধরুন আমি এখানটা জাস্ট আমি এটাকে প্লে করলাম তুমকো দেখা আর এটা দেখুন তুমকো তাহলে পুরো নয়েজটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে জাস্ট উপরের যে অডিও খানা তাহলে আমার এটা তো সিলেক্ট হয়ে আছে তাহলে এটা কি এটা হচ্ছে গিয়ে সাধারণত একশো আঠাশ নম্বর তাই তো এটা হচ্ছে একশো আঠাশ নম্বর এটা একশো উনত্রিশ নম্বর যেটা ড্র্যাক করে পেলাম তাহলে এই উপরের এই অংশ থেকে আপনি এই যে প্যাটার্ন বা স্যাম্পেল যে শো হয় যেখানটা জাস্ট এটাকে আপনি ডিলিট করে দেন জাস্ট এখানটা ডিলিট করে দিলেন বা এটা ডিলিট হয়ে গেল সরি হ্যাঁ ওকে হয়ে গেল তাহলে আমার অরিজিনাল গানখানা ডিলিট হয়ে গেল যেটাতে নয়েস ছিল আর যেটাতে বর্তমান নয়েস নেই সেটা অবশ্য প্লেলিস্টের মধ্যে চলে এসেছে এবার এটাতে আমি কাজ করব তাহলে এইভাবেই কিন্তু আপনাকে যে কোনো গান বা ভয়েসের মধ্যে যদি নয়েস থাকে অনেক ক্ষেত্রে কনডেন্সারে আমি যেটা বলছিলাম যে প্রিভিয়াস যে কন্ডেন্সার ডাইরেক্টলি যদি আপনি মেশিনের মধ্যে যদি লাগিয়ে রেকর্ডিং করেন নয়েস হয় কারণ অডিও ফ্যানডম পাওয়ার কিসের জন্য দেওয়া হয় যে কনডেন্সারকে পাওয়ার দেওয়ার জন্য ওকে তো সেই পাওয়ারটা তো মাদারবোর্ড থেকে তো সম্পূর্ণ তো আসে না তো তারই জন্যে সম্পূর্ণ পাওয়ার না দিতে পারাতেই তো নয়েস হচ্ছে তাই তো তো সেই সমস্ত নয়েসগুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন আশা করি আপনারা জেনে নিলেন তো গানের ক্ষেত্রে আপনাদের মানে কতটাখানি কার্যকরী হবে ঠিক আমি হয়তো বলতে পারবো না কিন্তু এইটুকুনি বলতে পারি আপনারা যদি কোনো প্রকার যদি প্রচার যদি রেকর্ডিং করেন বা কোনো যদি রেকর্ডিংয়ের যদি কাজবাজ করেন এই ভিডিওখানা বা এই টিউটোরিয়ালখানা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলখানাকে দাবি রাখবেন নতুন নতুন বিষয়গুলো জানার জন্যে